নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। ত্রিগ্রহী যোগে পাঁচ রাশি সোনার চামচ মুখে দিতে চলেছে। দেখুন, কেউ কেউ জন্মায় জানেন মুখে সোনার চামচ দিয়ে, আবার কেউ কেউ প্রচুর পরিশ্রম করে একটা বড় জায়গায় কিন্তু যায়। এটাই হচ্ছে ডেস্টিনি। এই ত্রিগ্রহী যোগটা আজ 4:31 সৃষ্টি হয়েছে, কারণ বুধ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করেছে। অলরেডি মঙ্গল এবং শুক্র সিংহ রাশিতে অবস্থান করছিল। এই তিনটি গ্রহ, মঙ্গল, বুধ এবং শুক্র, এই তিনটি গ্রহ সিংহ রাশিতে অবস্থান করে ত্রিগ্রহী যোগ সৃষ্টি করেছে। এর ফলে এই পাঁচ রাশি হতে চলেছে মালামাল। কিছু সিলেক্টিক রাশিকে আমি বলবো, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। আর আমি একটি কথা বলি, কৌশিকদা কখনো ওই হাওয়াতে কথা বলে না, দুম করে বলে ফেললাম এই রাশিগুলো কোটিপতি হুয়াই কিসের জন্য। লজিক্যালি আমি কিন্তু টোটাল ভিডিওগুলো আপনাদেরকে দিই, লজিক ছাড়া কিন্তু আমি কোনো ভিডিও কিন্তু আপনাদেরকে দিই না। কেন? এই যে আমি যে ভিডিওগুলো তৈরি করি কি না, আবার নতুন মাথাতে কিন্তু চলে আসে কোন গ্রহের নবগ্রহের কী পজিশান রয়েছে তার উপর কিন্তু আমি কিন্তু অ্যানালিসিস করে আপনাদেরকে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু দিই। এই ত্রিগ্রহী যোগ পাঁচ রাশি হতে চলেছে মহাকোটিপতি, আরবপতি পর্যন্ত কিন্তু হতে চলেছে। কিছু রাশির ক্ষেত্রে অর্থের জোয়ার আসতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো। আর একটি কথা বলছি, যারা প্রতিদিন ভিডিওগুলো দেখছেন, হয়তো আপনার ক্ষেত্রে হচ্ছে না, চিন্তা করছেন কেন, আমি তো আছি, কৌশিকদা আপনাদের পাশে আছে। স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। কারণ আপনি জীবনে যদি স্বপ্ন না দেখেন তাহলে কিন্তু আপনি উঠতে পারবেন না। আমি একটি কথা আবারও বলি, যে যাদের ঋণে পড়ে গেছেন, প্রচুর ঋণ, ঋণের বোঝা কাঁধে নিয়ে যাচ্ছেন, ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার মুখে রয়েছে, আর্থিক স্থিতির জায়গা সমস্যা, সন্তানের এডুকেশন নিয়ে সমস্যা, সন্তানের কেরিয়ার নিয়ে সমস্যা, বিবাহের জায়গা নিয়ে সমস্যা, দাম্পত্য সুখের জায়গায় বাধা, কর্মের জায়গায় অস্থিরতা, কর্ম হচ্ছে না বা কর্মক্ষেত্রে বিচ্যুতি ঘটছে, যোগ্যতা অনুযায়ী কর্ম পাচ্ছেন না, যোগাযোগ করুন। কৌশিকদা যার হাত ধরে কিনা, অর্থাৎ আমি যার হাত ধরি কিনা, তাকে কিন্তু টেনে তুলি। আমি আবারও বলছি, আমি কিন্তু সবার হাত ধরি না, অনেককে প্রেডিকশন করে বলে দিই, সেখানে কিন্তু আমি ছেড়ে দিই। অর্থাৎ যারা স্যারেন্ডার করে কি না, স্যারেন্ডার হয় যে কৌশিকদা আপনি আমাকে বাঁচান, তাদেরকে কিন্তু আমি টেনে কিন্তু তুলি। কৌশিকরায়ের কাছে ওই হচ্ছে হবে বলে কোনো কথা নেই, যে কাজগুলো করি খুব দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে। জন্মকুণ্ডলিতে আপনার সমস্যা রয়েছে, তার প্রতিকার প্রতিবিধান করা কিন্তু একান্তই দরকার। দেখুন, নবগ্রহের মধ্যে নবগ্রহ তো আমাদের ভালো থাকতে পারে না, কিছু গ্রহ আমাদের শুভ থাকে, কিছু গ্রহ আমাদের অশুভ থাকে। সেই জায়গার সঠিক প্রতিকার প্রতিবিধান করা দরকার। অনেকে ফোন করছেন যে কৌশিকদার সাথে আমরা কথা বলতে চাইছি। দেখুন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা অনলাইন কনসালটেন্সি আমার সাথে করতে পারবেন, সরাসরি আপনারা আমার সাথে বাই টেলিফোনে কথা বলতে পারবেন। তবে কি সিস্টেম আছে সমস্ত কিছু আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এবং অনেকে বলছেন যে কৌশিক তো আপনার কি দুটো চ্যানেল আছে? না, আমার একটি মাত্র চ্যানেল। এই যে আমি যে ভিডিওগুলো দিই না, এই ভিডিওগুলো কপি করে হয়ে আবার পেস্ট হয়ে যায়, কপি হয়ে পেস্ট হয়ে যাচ্ছে।
এবার অনেকে বলছেন যে কৌশিকদা আপনি তো এই ভিডিওটা আবার দিয়েছেন না, একমাত্র আপনারা যখন বুকিং করবেন তখন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করবেন, তবেই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট কিন্তু করতে পারবেন। অনেকে ফোন করছেন, সবসময় কিন্তু ফোন ধরা সম্ভব হয় না, আমার অ্যাসিস্ট্যান্ট ধরতে পারে না। আপনারা যতদিক মেসেজ করবেন কিনা ততদিক চটজলদি রিপ্লাই কিন্তু আপনারা পাবেন। আমি বারবার একটি কথা আপনাদেরকে বলি, আপনার জন্মছকে যদি বড় কোনো দোষ না থাকে, বর্তমান যে গ্রহের গোচর অনুযায়ী আমি যে ফলাদেশগুলো দিচ্ছি কিনা 1000% আপনার ভাগ্য কিন্তু ঘুরবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। প্রথম রাশি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো, চতুর্থপতি ভাগ্যাধিপতি রাশিতে, আপনার ধনাধিপতি একাদশপতি রাশিতে, আপনার কর্মাধিপতি রাশিতে। সিংহ রাশি মানে এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে সিংহ রাশি, বিশেষ করে আকস্মিক অর্থপ্রাপ্তি, সফলতা, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন এবং সম্পত্তিগত দিক থেকে, প্রপার্টি দিক থেকে আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন। কেন্দ্র ত্রিকোণ রাজ্য সৃষ্টি করছে সিংহ রাশির ক্ষেত্রে। আপনাদের এই সময় কেরিয়ার এবং মান সম্মানের জায়গায় কিন্তু বৃদ্ধি হতে চলেছে। এরপর যে রাশি, কিছু সিলেক্টিক রাশিগুলির নাম আমি বলবো, সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশি কী চায়? রাশির অধিপতি একাদশ ভাবে, সপ্তমপতি ধনাধিপতি একাদশ ভাবে, ভাগ্যাধিপতি একাদশ ভাবে, অর্থাৎ ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে, আপনাদের সফলতা নিশ্চিতরূপে দেখা যাচ্ছে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ যেতে চলেছে, দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হতে চলেছে। আপনাদের এই সময়ে ডেলি ইনকাম, দৈনিক রোজগারের জায়গা বৃদ্ধি হবে এবং কেরিয়ারের ক্ষেত্রে বিশেষভাবে লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ভাগ্যভাবে অবস্থান করছে আপনার একাদশপতি, আপনার সপ্তমপতি, আপনার ঠিক পঞ্চমপতি। পঞ্চমপতি, সপ্তমপতি, একাদশপতি আপনার ভাগ্যভাবে অবস্থান করে আপনার ভাগ্যভাবকে বৃদ্ধি করছে। আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার, লটারি, স্টক মার্কেট এবং বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন, আপনি ওকালতিতে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা লাভ পাবেন। ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে উন্নতি, আপনাদের ইনকামের জায়গা বৃদ্ধি করবে এবং আপনাদের যারা স্টক মার্কেটের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ট্রেন্ডিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির কথা বলবো, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে সপ্তমভাবে আপনার পঞ্চমপতি, আপনার চতুর্থপতি, আপনার কর্মাধিপতি, কর্মভাবে অবস্থান এবং আপনার ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত, কর্মক্ষেত্রে উন্নতি, আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি এই সময় কিন্তু দেখা যায় আপনার কুম্ভ রাশি আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। কেরিয়ারের ক্ষেত্রে লাভ এবং আপনার ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা রিকভারি এই সময় কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির প্রপার্টি থেকে এই সময় লাভ পেতে চলেছেন। চতুর্থ গৃহে অবস্থান করছে, সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে এবং এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের কোনো আকস্মিক অর্থপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। অর্থাৎ এই পাঁচ রাশি হতে চলেছে মালামাল, ত্রিগ্রহী যোগে এই পাঁচ রাশি। কেরিয়ারের ক্ষেত্রে লাভ, আপনার প্রমোশন, পদোন্নতি, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে কিন্তু চলেছে। আবারও বলছি, কৌশিকদার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। আমি যে কাজগুলো করি খুব দায়িত্বের সাথে, এভরিথিং ইজ পসিবল, ইম্পসিবল আমি আমার অভিধান থেকে কেটে দিয়েছি। স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার।
এবং আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু স্বপ্ন দেখবেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।